হাই ভিউয়ার্স, আওয়ার পার্সোনাল ডট কম থেকে আমি আসিফ। এখন যে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি সেখানে আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে। এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। এখন আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করবো। এখন আমরা দেখবো যে আগে এগুলোকে কোন সূত্রে নেওয়া যায়। আমরা এ কিউব প্লাস বি কিউবের একটি সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের একটি সূত্র আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে প্রথমে যদি আমরা খেয়াল করি এক্স প্লাস এ, আমরা এই অংশটুকুকে আমরা যদি সাজাই তাহলে এখানে আমরা এটার সাথে আর একটা মিল আছে, এ প্লাস বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা এক্স কে যদি এ ধরি এবং এ কে বি ধরি তাহলে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি, আমাদের এই সূত্র অনুযায়ী এ প্লাস বি। আবার এখানে কি হচ্ছে, এক্স কে আমরা এ ধরেছি তার মানে এখানে এ স্কোয়ার, এক্স স্কোয়ার মিন্স এ স্কোয়ার, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস এ হলো আমাদের বি, এ হলো আমাদের বি আর এক্স হলো আমাদের এ। অর্থাৎ এটাকে আমরা উল্টেও লিখতে পারি, এক্স ইন্টু এ দিলে এ বি, তাহলে মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, এ হলো আমাদের বি তার মানে বি স্কোয়ার। তার মানে আমরা এই অংশটুকুকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলতে পারি। সেক্ষেত্রে আমরা এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ হলো আমাদের এক্স আর বি হলো আমাদের এ প্লাস বি স্কোয়ার। তাহলে এটুকু অংশকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটুকু সূত্র হলো আমাদের এ কিউব প্লাস বি কিউব, এ হলো আমাদের এক্স প্লাস বি কিউব, বি হলো আমাদের এ। এবার আমরা বাকি অংশ নিয়ে কাজ করি। এই অংশতে আমাদের কি বলেছে, এই অংশটা আমাদের এটার মধ্যে এই সূত্রে আমরা ফেলতে পারি। এখানে আমরা এক্স কে এ এবং এ কে বি ধরলে তাহলে আমরা কি পাই, এ মাইনাস বি, এ মাইনাস বি, এখানে এক্স সমান এ, তাহলে এক্স স্কোয়ার মিন্স এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ হলো আমাদের এক্স আর বি হলো এটা, এটাকে আমরা উল্টে এ বি লিখতে পারি প্লাস এ বি, তাহলে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কে যেহেতু আমরা বি ধরেছি তাহলে এ স্কোয়ার মানে হলো বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে পারি। তাহলে আমরা সেই অনুযায়ী সাজাই, এ মাইনাস বি মিন্স এক্স মাইনাস এ, দেন এ স্কোয়ার প্লাস এ বি, এ হলো আমাদের এক্স বি হলো এ প্লাস বি স্কোয়ার। তাহলে এইটুকু অংশকে আমরা সূত্রে ফেললে এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সূত্রে ফেললে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পাবো। এ ধরেছি আমরা এক্স কে, এক্স কিউব মাইনাস বি কিউব, বি ধরেছি এ কে, এ কিউব। তাহলে আমরা এখন পাচ্ছি এখানে এক্স কিউব প্লাস এ কিউব ইন্টু এখানে এক্স কিউব মাইনাস এ কিউব। এখন আমরা যদি এখানে খেয়াল করি এখানে এক্স কিউব, এখানেও এক্স কিউব, এখানে এ কিউব, এখানে এ কিউব, তাহলে এখন দেখি আমরা এটাকে কি করা যায়। এখন আমরা এক্স কিউবকে যদি এ ধরি আর এ কিউবকে যদি আমরা বি ধরি তাহলে আমরা কি পাবো, এখানে এক্স কিউবকে এ, এ প্লাস এ কিউব হলো বি, এ প্লাস বি, আর এখানে এক্স কিউব এ বি এ মাইনাস এ কিউব বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি। তাহলে আমাদের এ ধরেছি এক্স কিউবকে, তাহলে এক্স কিউব এ স্কোয়ার মিন্স এ স্কোয়ার মাইনাস বি, বি হলো আমাদের এ কিউব, তার মানে এ কিউবের উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স এক্স এর উপর কিউব আছে আর এখানে বাইরে আছে স্কোয়ার, থ্রি ইন্টু টু সিক্স, এক্স টু পাওয়ার সিক্স মাইনাস এ কিউব উপর আছে স্কোয়ার, থ্রি ইন্টু টু সিক্স, এ টু পাওয়ার সিক্স। তাহলে আমরা এটাকে সূত্রের সাহায্যে গুণ করলে সর্বশেষে পাচ্ছি এক্স টু পাওয়ার সিক্স মাইনাস এ টু পাওয়ার সিক্স।